আসসালামু আলাইকুম। কার কার বিড়াল এইভাবে আপনাদেরকে জ্বালাতন করে? আমার পিউ তো আমার কোনো জামা কাপড় যদি বিছানায় দেখে সেটার উপরে গিয়ে ঘুমাবে, তার যে কি আরাম লাগে আল্লাহই জানে। আর যদি কালো কাপড় হয় তাহলে তো আমার শেষ, একেবারে এই যে লোম দিয়ে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, কালো কাপড় একদম সাদা বানায় দেয়। এখন এত আরামসে ঘুমাচ্ছে মনে হচ্ছে সারাটা রাত সে ঘুমায়নি, অথচ সারাটা রাত ঘুমিয়েছে। ওই যে একটু বৃষ্টির দিন, আজকে একটু ঠান্ডা পড়েছে সেই জন্য তার এত গভীর ঘুম, উঠেও না, একটু উঠে খেয়ে দে আবার ঘুম দিয়েছে। বললাম উঠো, উঠে একটু খাওয়া দাওয়া করো। না, সে খাবে না, সে ঘুমও করবে, আবার তার আরাম লাগবে। এই ঘুমের মধ্যেও সে গলাটা পেটে দিতেছে আমাকে, কিভাবে শুইছে আল্লাহ, তো আদর দের মাশাল্লাহ, এত সুন্দর করে আল্লাহ ওদেরকে বানায়, কি সুন্দর মাশাল্লাহ। আমার এত ভালো লাগে ওর এইটুক ফেস, কি বলবো দি বাবা দি, কেমনে আছে এইভাবে, কেন আছো তুমি পিউ? ইদানিং সে খুব বেশি ঘুমায়, কারণ একটু ঠান্ডা পড়েছে তো ঠান্ডায় অনেক ঘুমাতে চায়। কি ওরে বাপ রে, দেখ কি রাগ উঠছে, ডিস্টার্ব করতেছে মা, ওকে ডিস্টার্ব করছি আমি, সেজন্য তার রাগ উঠে গেছে। ঠিক আছে, এত রাগ কর না, উঠে চল যাবা, সরি। ওকে বেঁধে রেখেছি কারণ হচ্ছে ও খুব বেশি বাইরে চলে যায়, সেজন্যে আমি যখন দরজা খুলি বাইরে তখন একটু দড়িটা দিয়ে আটকিয়ে রাখি, আর কিছুই না। এই যে অবস্থা কাপড়ের, কি করছে, আমার জামা কাপড় আবার ধুইতে হবে। অবস্থা কি খবর, এই যে মেয়ে, এই মেয়ে আসো খুলে দিই, এখন দরজা লাগাই দিছি, ঠিক আছে। বারান্দায় যাবা, একটু বারান্দায়, না সে আবার যাই খুঁজতেছে গিয়ে ঘুমাবে চুপ করে। ঠিক আছে, আমার জামার উপরেই ঘুমাও তুমি, তোমার যখন এত আরামসে ঘুমোছে। ইউ এই যে বুড়ি চুল কাইতেছে, এখন এত পরিষ্কার হওয়া লাগে, তারপর আমার জামাগুলো নোংরা করে দিছে। এই যে এইভাবে ওর যখন পরিষ্কার হয় এটা সবচেয়ে পছন্দের, আমার যে মাথাটাকে পরিষ্কার করে, এত সুন্দর করে করবে। পিহু বাবা কি করতেছেন? তা মাছি ঘুরতেছে ওর পিছনে। এই বুড়ি, সবাই সবার বিড়ালকে ভ্যাকসিন দিয়েছেন তো? না দিয়ে থাকলে অবশ্যই দিয়ে ফেলেন, কারণ এটা বিড়ালের জন্য খুবই প্রয়োজন। আর এই সিজনে ভুলেও বিড়ালকে গোসল করাতে যাবেন না, কারণ এখন একটু ঠান্ডার সময় চলে আসছে তো বিড়ালের ঠান্ডা লেগে যেতে পারে। কি হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ যে বুড়ি, হ্যাঁ পিউ তাকাই না, পাত্তাই দেয় না মেয়েটা আমারে। সবাই পিউর জন্য দোয়া করবেন, পিউ যেন সুস্থ সবল থাকে। আল্লাহ হাফেজ।